निकल जाऊंगी। ओके चलो चलिए। थैंक यू। वाह की सुंदर। आई छुट्टी है काका। चले आए चले आए माए दिखे आए तड़ातड़ी आए। हाय जाओ उठ। কাকা কি সুন্দর জায়গা, অনেক সুন্দর। সর্দারে বলে লিব পিঠের চাম, হে বাবু রাম চল। আপ লোক ডাক্তার সাহেব বাড়িতে নেই? ডাক্তার সাহেব তো নেই হ্যায়, ম্যাডাম জি হ্যায়। কাউকে দেখছি না তো। আচ্ছা আ যাইয়ে আ যাইয়ে। সাবধানে। আম্মা জি আম্মা জি। কি রে আবু, মেহমান আয়া। মেহমান? হ্যাঁ আয়া। আয় মা আয় আয়। কি সুন্দর জায়গা। ও আল্লাহ কি রে, কোন রকম খবর টবর না দিয়ে কখন কিভাবে? কেন তোমরা আমাদের মেসেজ পাওনি? ওরে আমার ছুটি, তুই কত বড় হয়ে গেছিস, একদম অমিতদার চেহারাটা কেটে বসানো। কি হলো? তোমরা এত সুন্দর জায়গায় থাকো, কি সুন্দর পাহাড় একদম মেঘের উপরে। এই জায়গাটা আরো সুন্দর, তুই দেখতে চাস? ঘুরে ঘুরে দেখে আয়, আবু আছে তোকে হেল্প করবে। আচ্ছা ঠিক আছে আমি যাই। যা সাবধানে। কি দেখছেন? দেখছি তোমারও কতটা চেঞ্জ হলো। বুড়ি হয়ে গেছি আর কত, মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। বেলা যে খুব বেশি হয়েছে তা কিন্তু মনে হচ্ছে না। কি যে বলেন না, তিন তিনটে ছেলের মা হয়ে গেছি, নিজে বিয়ে করেননি বলে ভাববেন না পৃথিবীটা এক জায়গায় থমকে আছে। আসলেই পৃথিবী থেমে থাকে না, আর এই অপূর্ণতা থাকে বলেই হয়তো মানুষের জীবনটা বোরিং হয় না। তোমার স্বামী সংসার নিয়ে তুমি ভালো আছো? এখন আর কোনো কথা নয়, কথা বলার অনেক সময় পড়ে আছে। আমি বরং রান্নাবান্নার ব্যবস্থা করি।
আপনারা শাওয়ার করে রেস্ট নিয়ে অপেক্ষা করুন, আমি খাবার জন্য ডাকছি, ঠিক আছে? ওকে। কি হলো, আসো। দিদিমণি এলো। দিদিমণি, আপনারা তো বাংলাদেশের ঢাকা শহরে থাকেন না? শোনা হয় ওয়া পর বহুত লাল নীল বত্তি জ্বলে, এখানে তো কেবল পাহাড় আর পাহাড়। দুদিন পরে দেখবেন এই মেন্দামার্কা শহরে একদম ভালো লাগবে না। ঢাকা টাউনে গেছেন কখনো? গেলে বুঝতেন কেমন ঘিঞ্জি, ভাবসা গরম, ধোয়া, কর্কট শব্দ। দুদিন থাকলে একদম ভেগে চলে আসতেন। বাইরে থেকে ঝকমকে আলো আর লাল নীল বাতি দেখা যায়। আমি যার সাথে এসেছি উনি আমার কাকা। আস্তে আস্তে মজা করে কি বলেছেন জানেন? বুঝলি ছুটি, ভাগ্যেশ তোর অসুখ হয়েছিল, না হলে কখনই এত সুন্দর একটা জায়গা দেখা হতো না। ওই যে সাদা চুলালা, উনি আপনার কাকা হয়? হুম, আমার বাবারা তিন ভাই। আমার মা আমি যখন খুব ছোট তখন আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে চলে যায়। তার কয়েক বছর পর বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার কাকাই আমাকে মানুষ করেছে, উনি আর বিয়ে করার সময় পাননি। এখন বুঝতে পেরেছেন? ও, আপনার কাকা বুঝি আমাদের সাহেবের অনেক ভালো বন্ধু আছে না? না, আমার বাবা অমিত রায় চৌধুরী। অমিত রায় চৌধুরী আর রাজেশ খান কলেজে যেমন ভালো ছাত্র হিসেবে আলোচিত ছিলেন, তেমন ভালো বন্ধু হিসেবে আলোচিত ছিলেন। একজন আরেকজনকে ছাড়া একবেলা ভাতও খেত না। তারপর আমাদের সাহেব হয়ে গেল আখুকা ডাক্তার, আর আপকা আব্বু কলেজের প্রফেসর। ও, তারপর দেশে যুদ্ধ লাগলো, দুজনে দুই এলাকায় ছিটকে গেল। বিয়ে করলে আঙ্কেলের ঘরে হলো তিন ছেলে আর আমি আমার বাবার একমাত্র মেয়ে। তিন ছেলে হোনে সে ক্যা হোগা, বড় দু ছেলে যে ও তো ইয়াহ পর নাহি রহতা, আমেরিকা রহতা হ্যায়, বড় বড় পাস দিতে গেছে। আর ছোট ছেলেটি, তাকে তো দেখছি না, সে কোথায়? মুন্না ভাই কথা বলছেন, তার কথা আর বলবেন না, তার ব্রেন এত ক্লিয়ার, এত ক্লিয়ার, এত ক্লিয়ার, মগর একদম লেখাপড়া করে না, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। আম্মাজি এত বকে, এত বকে, সে একটা কথা কানে লয় না। একদিন হয়েছে কি, আম্মাজি এটা আমার ছোট ছেলের ঘর। ঘরের পরিবেশই বলে দিচ্ছে এই ঘরের বাসিন্দা একেবারেই উজবুক। আমার ছোট ছেলে এত ভালো যে বলার মতো না। জায়গার জিনিস জায়গায় রাখে, কিচ্ছু হারায় না, সময় মতো ঘরে ফেরে, খায় দায়। ওকে নিয়ে আমার একটুও মাথা ব্যথা হয় না। এই, তুই আমার মুন্নাকে দেখেছিস? না, শুধু তোমাদের পাঠানো ছবিতে দেখেছি। হুম, সেই তো, দেখবি কিভাবে। ও কি কখনো জন্মভূমিতে গেছে? আমার বড় দুই ছেলে গেছে দু একবার, কিন্তু এই ছেলেটা না, ভুলেও ইচ্ছে হয় না বাপ দাদার ভিটে মাটি দেখবার জন্য। এখন ঠিক আছে, চল ওদিকে যাই, একটু কাজ আছে। ছুটি,
জায়গাটা তোমার সত্যি পছন্দ হয়েছে? বাড়িটা কিন্তু তোমার আঙ্কেলের না, হাসপাতাল থেকে থাকতে দিয়েছে। এলাকার এই হাসপাতালটা ক্যাথলিক চার্চের ফাদাররা চালায়। চার্চ এখান থেকে কত দূর? 11 মাইল। 40 বেডের এই হাসপাতালটা ছাড়াও চার্চের ফাদাররা একটা আদিবাসী ইনস্টিটিউট আর মিশনারি স্কুল চালায়। ইনস্টিটিউটে আদিবাসীদের কি শেখানো হয়? এই নানান ধরনের হাতের কাজ। আমি একদিন তোমাকে নিয়ে যাব। আচ্ছা, তোমরা যে এই পাহাড়ি জঙ্গলে একা একা চলে এলে ভয় করছিল না? কাকার মনে হয় একটু ভয় লাগছিল, তোমাদেরকে এয়ারপোর্টে পাইনি, নতুন জায়গা, সঙ্গে আমি। অবশ্য আমার কিন্তু হ্যাপি লাগছিল। গাড়ি দিয়ে আসার সময় চারদিকটা হা করে তাকিয়ে দেখছিলাম, ভয়টা মাথায় ঢুকে চান্সই পাইনি। তবে এতল্লাটে মনে হয় বিলেত থেকে পাশ করা চোখের ডাক্তার একজনই আছে, যার কাছে আজিজ খানের নাম বলছি সেই এক নামে চিনে ফেলছে। 2 ঘন্টা এয়ারপোর্টে বসে থাকার পর যখন তোমাদের কোনো পাত্তা পাইনি, তখনই বুঝে গেছি যে তোমরা আমাদের টেক্সট পাওনি। আমি তো প্রথমে ভাবলাম যে এমন তো হবার কথা না, তাহলে আবার বাড়িতে কোনো বিপদ ঘটলো কিনা। ছুটি কি ওর কাকার চেহারাটা কিছু পেয়েছে? কই, একদম না। ছুটি হয়েছে অবিকল বর্দার মতো। আপনার বন্ধুর মতো আমি যদি সুদর্শন হতাম তাহলে তো হতোই। বর্দার গায়ের রং ছুটির চাইতো আর একটু ব্রাইট ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, অমিতদার গায়ের রং আরো অনেক ফর্সা ছিল। আচ্ছা, আমার খাবার কিন্তু রেডি, আপনারা আসুন, খেতে খেতে গল্প করা যাবে। তুমিও এসো, চলো বসো বসো। আমরা এখনই খাবো, মুন্নার জন্য আর একটু অপেক্ষা করলে হতো না? তাহলে এই খাবার আর খেতে হবে না, ঠান্ডা বরফ হয়ে যাবে। ওর বাড়ি ফেরা কোনো স্টেশন আছে? এই ছেলেকে তুমি কিছু বলতে পারো না? না, পারি না তো। তোমার আন্টি কিভাবে জানো? তার সব ছেলেই একই রকম হবে, লেখাপড়া শিখে ইউরোপ আমেরিকা যাবে। তবে আমি আমার এই ছোট পুত্রের অ্যাক্টিভিটি খুব এনজয় করি, ভীষণ ইন্টারেস্টিং। কেমন কি করে ও? কোনো চাকচিক্যের প্রতি সামান্যতম আগ্রহ তার নেই, নানা কিসিমের মোটা মোটা বই পড়ে, পাঠ্যপুস্তক ছুঁয়েও দেখে না। টোটো কোম্পানির ম্যানেজার, সিনিয়র স্টুডেন্ট লিডারদের সাথে তার যত আড্ডা। প্লিজ আন্না। আর শোনো, এই বয়সে তার চোখে মুখে কেমন যেন একটা দেশপ্রেম দেশপ্রেম গন্ধ। ওই যে এলেন, মনে হয় তোমার ছেলে। বাবা এদিকে। হ্যাঁ মা। বস, খেতে বস। বস, এখন দেখ তো চিনতে পারিস কিনা। হাই, খবরদার কেউ কিছু বলবে না। হ্যাঁ অনিল কাকা। বুঝলে কি করে? ও, তুমি তো জানতে যে আমরা আসব। আপনারা আসবেন সেটা না জানলে কি আমি বলতে পারতাম না? এত বছর অ্যালবামে ছবি দেখার পরেও। আপনার বড় ভাই সম্পর্কে আব্বা কি বলতেন জানেন? কেউ যদি বলতো আপনার বড় ভাই আমার আব্বার খুব ভালো বন্ধু, তখন আব্বা কি বলতেন জানেন? ভালো বন্ধু না, একমাত্র বন্ধু। আর মায়ের কাছে তো আপনার অনেক গল্প শুনেছে। আচ্ছা এবার বল। ওকে, চিনলাম না কে ও। ভালো করে দেখ, ভালো করে তাকিয়ে দেখো। সামনাসামনি মনে হয় না আমি কোনোদিন দেখেছি, তবে চেহারা টেহারা দেখে মনে হচ্ছে ওর নাম দু অক্ষর মধ্যে কিছু একটা হবে। তবে চিনবি কি করে? নাকের মধ্যে শিয়াল পণ্ডিতের মতো চশমা থাকলে কি এভাবে কেউ কাউকে চিনতে পারে? ছবিতে যেরকম দেখা যায় মুখটা তার একটু মিষ্টি আছে। ভেবেছিলাম রোগা পটকা হবে, গাল দুটো তো দেখতে একেবারে ভোতলা। কাকা মাছ নিন। বড়
মেয়েটার উপর হয়ে ঘুমানোর অভ্যেসটা আর গেল না। অমিত দা এ নিয়ে কত ভুগতেন। আজ ফেরার পথে ডক্টর কুমারীর সাথে কথা বলে ফিরবে, কেমন? এত ব্যস্ত হওয়ার কি আছে? মেয়েটা একটা নতুন জায়গায় এলো, তাই না? ঘুরুক ফিরুক, তারপর না হয় ডাক্তার দেখানোর কথা ভাববো। কাল খাবার টেবিল থেকে উঠবার পর নাকি ওর মাথা ধরেছিল, একটু বমিও করেছে, তাড়াতাড়ি শুয়ে পড়ল। মেয়েটার মুখটা দেখলে আমার খুব কান্না আসে। শিরিন, একটা কথা মনে রেখো, ও কিন্তু এখন তোমার হেফাজতে, তোমাকে আর একটু শক্ত হতে হবে। ওই যে তোমার গাড়ি চলে এসেছে। আমি চলি। শোনো, ফিরবার পথে হসপিটাল হয়ে ফিরবে, ডক্টর কুমারীর সাথে অবশ্যই দেখা করে আসবে, বলবে যে তোমার বন্ধুর মেয়ে চলে এসেছে, মনে থাকবে? ঠিক আছে, চলি। প্লিজ। জাগো পিয়া আর ঘুমায়ো না, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশেষাপন বলো বলো, নিশেষাপন বলো বলো, জাগো পিয়া আর ঘুমায়ো না, জাগো পিয়া। সকালের ঘুমটা আমার সবচেয়ে প্রিয় ব্যাপার, কিন্তু ভোরবেলা উঠতে এখন আমি বাধ্য। গুড মর্নিং। গুড মর্নিং। জানো, তোমরা যে এখানে আসবে সেটা কিন্তু আমি আগে থেকেই জেনেছিলাম। এই তো তিন চার দিন আগেই তো আম্মা বলছিল তোমরা নাকি এই মাসেই আসবে, তোমাদের আনার জন্য কিন্তু লোকও ঠিক করা হয়েছিল। আমার আব্বার হসপিটালের একজন মেট্রনের হাজব্যান্ড, সে কিন্তু তোমাদের ওখানেই থাকে, উনি ভ্যাকেশন কাটাতে মনে হয় আগামী মাস বা এই মাসে আসার কথা ছিল। আব্বা বলছিলেন যদি তোমরা ডেট কনফার্ম করতে তাহলে আসার সময় যেন নিয়ে আসে। বাট তোমরা কোনো ইনফরমেশন তো দিলে না, কিছু বললেও না, হুট করে চলে আসলে। ফোর্থ টাইম মানে কি, বুঝলাম না তো। প্রথমে মা, তারপরে আবু মিয়া, তারপরে চাচা জান, সবশেষে তুমি। সবচেয়ে ভালো হতো সবাই মিলে একটা গোল টেবিলে বৈঠক করে ব্যাপারটা জিজ্ঞেস করতে, তাহলে আর জনে জনে বলে বেড়ানোর ঝামেলাটার হতো না। বুঝুনি, টিউবলাইট নাকি? ও সরি, অলরেডি তিনবার বলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাকি ঘটনা আমি আম্মার কাছ থেকে জেনে নেব। হাসছো কেন? এমনি। তোমাদের এই জায়গাটা বেশ ভালো, খোলামেলা, বিশেষ করে ওই পাহাড়গুলো দুর্দান্ত। আসলেই অনেক সুন্দর। কিন্তু জানো, আমরা কিন্তু শুরু থেকে এখানে ছিলাম না। এর আগে ছিলাম বেনেপাতে, তারও আগে ছিলাম কাঠমান্ডুতে। আব্বা আসলে ফাদারের রিকোয়েস্টে এখানে চলে আসে, তখন আমি ছিলাম একদম এইটুকু। তারপর তো আম্মা আব্বার সাথে সে কি রাগ বলে বোঝাতে পারবো না। এখানে আসার পর ভাইয়ার তো একদম চুপসে গিয়েছিল, একমাত্র আমি ছিলাম একটু অন্যরকম। সারাক্ষণ হইহুল্লোড় করতাম, উপরে নিচে নাচানাচি করতাম, কেউ আমাকে জোর করে খাওয়াতেও পারত না। তুমি মেলা বকো, আমি কি তোমাকে এত কথা জিজ্ঞেস করেছি? সরি।
যেমন পাহাড়ি ওয়েদার, তাতে তো এখানকার মানুষের বেশি খিদে হওয়ার কথা। এজন্যই তোমার খিদে একটু বেশি, তাই না? কই না তো। তাহলে তুমি এত গাপ্পুস কেন? গাপ্পুস? গাপ্পুস মানে ভটকু। ভটকু মানে কি বুঝো তো, নাকি তাও বুঝো না? ভটকু বুঝবে কি করে? নিজের দেশে গেছো কখনো? সেখানকার মানুষ কি খায়, কি ভাষায় কথা বলে, কিছুই তো জানো না। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, চলো ব্রেকফাস্ট করে নিই। তুমি যাও, আমি আসছি। ওকে। তুমিও কি ভোরবেলা ঘুম থেকে ওঠো? আরে না, আমি তো ঘুমাতে যাই রাত 2-2:30-টার দিকে। কালকে একটু আগে আগে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই সকালে উঠতে পেরেছি। প্যান্ট শার্ট পরেই ঘুমাও? ও আমি আসলে হয়েছে কি, একটু অলস টাইপের। রাতে পড়াশোনা করতে করতে আর চেঞ্জ করার খেয়াল থাকে না, তাই ওটা পরেই ঘুমিয়ে যাই। কিছু বললে? তুমি মনে হয় একদম শান্ত থাকতে পারো না, তাই না? মা বলছিল তুমি নাকি বাড়িতে এসেই পুরো বাড়ির চড়ুই পাখির মতো চক্কর খাচ্ছিলে। কিন্তু আমি আগে আরো বেশি অস্থির ছিলাম, আরো বেশি হাউকাও পাঠিয়েছিলাম, কিন্তু এখন শান্ত হতে বাধ্য, কারণ এখন অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয় আমাকে। তুমি কি বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমার শরীর খারাপ এই জন্য, তাই না? আলোয় ভুবন ভরা। কি রে, ফিলোসফারের সাথে কথা বলে মজা পেলে কিছু? একটা বোম মারলেও একটা শব্দ বেরোবে। থামো তো। কোথায়, সে তো কতক্ষণ ধরে আমার সাথে বকবক করে গেল, তার কথা শুনে আমার কানের পোকা বেরিয়ে যাওয়ার জোগাড়। আরে কি হয়েছে? আরে আহা, বাড়িটা আস্তে আস্তে খানা মা। তবে ছুটি বকবক করার ব্যাপারে তোরই কিন্তু অনেক শুনাম। ওই যে স্বামী আর সাদি দেশ থেকে ফিরে এসে তোর নাম কি দিয়েছিল জানিস? পটপটি। তাহলে বুঝো, আমার রেকর্ড ভাঙতে যাচ্ছে বলেই তো আমাকে তার সার্টিফিকেট দিতে হচ্ছে। গুড মর্নিং মুন্না। গুড মর্নিং আঙ্কেল। আঙ্কেল প্লিজ ব্রেকফাস্ট করুন। গুড মর্নিং। বসুন। কি হলো, ঘুমটা ভাঙলো তাহলে? নাস্তাটা শুরু করুন, আমি কিন্তু আপনার জন্য সেই সকাল থেকে না খেয়ে বসে আছি। কি আশ্চর্য, কেন? তুমি তো আমার সম্পর্কে ভালো করেই জানো, সকালবেলা আয়েশ করে ওঠার অভ্যাস আমার চিরকালের। আমার জন্য শুধু শুধু অপেক্ষা করে বসে থাকবার দরকার ছিল না। এ ব্যাপারে আপনি যে আমাকে জ্ঞান দেবেন না, সেটা আমি আশা করতে পারি। আমি জানি সেই জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। নারী জাতি তার সংস্কার থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না। বিয়ে না করে ওই নারী জাতির একজনকে অন্তত বাঁচিয়েছে, নইলে বেচারার কপালে অনেক দুঃখ ছিল। সত্যি দুঃখ ছিল, এত বছর পর তোমার এই কথাটাই মনে হলো যে আমি সত্যি সেই নারীকে বাঁচাতে চেয়েছি, বিয়ে করতে চাইনি। এখানে না চা আছে, আমি জানি আপনি কফি খেতে পছন্দ করেন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। দাঁড়াও শিরিন, আমার যতদূর মনে পড়ে তুমি একসময় আমাকে তুমি করেই বলতে। অনভ্যাসে বিদ্যারাস।
তুমি তো আমার কথা শুনেছো, কাল রাতে প্রথম দেখলে, আজ সকালে কথা বললে, আমার ব্যাপারে তোমার কি মনে হলো? আচ্ছা, আমার সম্পর্কে তোমার ধারণা কি? তুমি তো আমার কথা নিশ্চয়ই আমার কাছে শুনেছো, ভাইয়াদের কাছেও শুনেছো, তাছাড়া চাচার সাথে তো প্রায় প্রতিদিনই আম্মা মেসেঞ্জারে কথা বলে। আমার সম্পর্কে তোমার ধারণা কি? দিস ইজ নট ফেয়ার, প্রশ্নটা আমার ছিল। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, ঠিক আছে? তার আগে তুমি বলো, আমার সম্পর্কে তোমার কি ধারণা হলো? আমি যেমনটা ভেবেছিলাম তার সাথে মেলেনি। সরাসরির চেয়ে তোমার ছবি অনেক সুন্দর। তাছাড়া আমি ভেবেছিলাম তোমার ব্যবহার আচার ভাবভঙ্গি অনেক স্মার্ট হবে। কাল রাতে প্লেনে আসার সময় ভেবেছিলাম না জানি কি নাকানি চুবানি খাই, কিন্তু এখন তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি একটা কি, আমি একটা কি? তুমি একটা গাধা। আমি গাধা? খুবই খারাপ, খুবই খারাপ। আচ্ছা ওকে, এবার আমার সম্পর্কে বলো। তোমার সম্পর্কে আমার যে ধারণা সেটা কিন্তু একদমই উল্টে গেল। মানে আমি তোমাকে ছবিতে যেরকম দেখেছি, সবার কাছে তোমার যেরকম গল্প শুনেছি, টোটালি ডিফারেন্ট, চমৎকার। মানে হয়েছে কি, ছোটবেলায় না যখনই তোমাদের কথা আসতো, বিশেষ করে তোমার প্রসঙ্গটা যখন আসতো, তখন আমার দুটো কান একদম খারাপ হয়ে থাকতো। আমি কিন্তু ভাইয়াদের কাছ থেকে কৌশলে তোমার অনেক ব্যাপার জেনে নিয়েছি। জানো আমার পছন্দ কি? মানে মেয়েদের ব্যাপারে আমি খুব সিম্পল টাইপের মেয়ে পছন্দ করি। মানে সিম্পল ড্রেস পরবে, চুলে বেনি থাকবে, আর দুই ভ্রুর মাঝখানে একটা ছোট্ট একটা টিপ থাকবে। আমার এই পছন্দ ভালো লাগা এটা তোমার জানার কথা না, তাই না? কিন্তু মিলে গেল তো। আর স্বভাব? না, স্বভাবটা ঠিক মিলছে না, উল্টো। মানে আমি ভেবেছিলাম তুমি খুব সফট টাইপের একটা মেয়ে, বাট কি হলো, পাঞ্জাবি পরেছ? ঠান্ডা লেগে যাবে তো, নাও চাদরটা নাও। না চাদর লাগবে না, ঠান্ডা কোথায়, এবার তো তেমন ঠান্ডা পড়লই না। মা ছুটি আয়। কাকা কোথায়, ঘুমাচ্ছে না? হ্যাঁ কাকা ঘুমাতে খুব ভালোবাসে। দুপুরে খাওয়ার পরে একটু না ঘুমালে চলেই না। না তোমাকে দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছ। পাশের বাংলায় পান্ডে সাহেবের ওখানে, তুমি যাবে আমার সাথে? এই যা না, যা আঙ্কেলের সাথে ঘুরে আয়, বেশ ভালো লাগবে। মুন্না বলছিল আসবে। আর হয়েছে, আর কখন? ঘোড়ার ডিম, কটা বাজে দেখতো। ও কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে তোকে নিয়ে বেড়াতে যাবে। আচ্ছা বলতো, এ নিয়ে কদিন বলেছে? 3 দিন। তারপরে তুই রাগ করছিস না? রাগ করছি না, তার কারণ হলো কিছু কিছু মানুষকে দেখলেই বোঝা যায় কথা ফেল করার মানুষ। একটা কাজ কর, কাল ওর কলেজে গিয়ে ওকে সারপ্রাইজ দে। তুমি মুন্নার আশা বাদ দাও, আমার সাথে চলো। এই ড্রেস পরেই যাব? আরে না, ড্রেসটা চেঞ্জ করে নে, যা। ড্রেস চেঞ্জ করতে আলসেমি লাগছে। আরে ধেত, তুই ড্রেসটা চেঞ্জ করে নে, তারপর তোর চুলটা আমি আশ্রয় দেব, কেমন? আচ্ছা ঠিক আছে, যা। Thank you.
এক চামচ চিনি দিয়েছি, আর ক চামচ দেব? মোটারাই, বিকেলের চাটা মজা করে খেতেই ভালো লাগে। ও, আপনি এখনো আড়াই চামচ করে চিনি খান? কেন? ভোরে যখন আপনার চিলে কোঠার ঘরে গিয়ে আপনার ঘুম ভাঙাতাম, সম্ভবত 23 বছর আগে, আপনি কিন্তু তখনও আড়াই চামচ চিনি খেতেন। তার মানে তুমি চাও যে আমার ডায়াবেটিক হোক? না না, আমি সেটা চাইছি না, আমি শুধু আমার ভাবনার কথা বলছি। আচ্ছা, আপনি কি কখনো বুড়ো হবেন না? কি মুশকিল, আমার পাকা চুলগুলো তোমার চোখে পড়ছে না? সেটা তো আপনার ব্যক্তিত্বের রং। হাসিটা হুবহু সে একই রকম আছে, 23 বছর আগের সে ভারী কণ্ঠের হাসি। শোনো, ব্যাচেলারদের কখনো বুড়ো হতে নেই, চিরসবুজ থাকতে হয়। কি হবে চিরসবুজ থেকে? আপনি কি আরো কাউকে কষ্ট দিতে চান? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? তবে হ্যাঁ, আমাকে কেউ ইচ্ছে করে কষ্ট দিয়েছে সে কথাও আমি বলতে পারবো না। আসলে আমরা কেউ কাউকে ইচ্ছে করে কষ্ট দিইনি, কষ্ট যদি কেউ দিয়ে থাকে সে হলো সমাজ। সমাজ আমাদের মস্তিষ্কে ছোটবেলা থেকেই অদ্ভুত কিছু সংস্কার ঢুকিয়ে দেয়। জীবনের প্রথম বেলায় মস্তিষ্কে ঢুকে যাওয়া এই সংস্কার, অভ্যাস, ভাবনা, অনুভূতির কাছে আমরা মানুষরা খুবই অসহায়। সেজন্য যাকে বন্ধু হিসেবে সবচেয়ে কাছের মানুষ ভাবা যায় তাকে স্বামী বা স্ত্রী হিসেবে গ্রহণ করা যায় না। আর সেটা যদি হয় 23 বছর আগের ঘটনা, তাহলে তো অসম্ভব ব্যাপার। তোমার মনে আছে শিরিন, সেদিন তুমি পাগলের মতো আমার চিলে কোঠায় ছুটে এসেছিলে? তুমি কি যাও? কি যাও? তোমার আত্মহত্যার মধ্যে দিয়ে আরো দুটো জীবন শেষ হয়ে যাক, সেটাকে তুমি চাও? তুমি এখানে এভাবে কেন এসেছো শিরিন? কি সব পাগলামি করছো? আজ না তোমার গায়ে হলুদ, আর আমার সিদ্ধান্তের কথা তুমি জানলে কি করে? তোমার দাদা বলেছে। বর্তা? হ্যাঁ, অমিতদের কাছ থেকে কথাটা শুনবার পর আমি এক মুহূর্ত দেরি করিনি, আমি ছুটে চলে এসেছি তোমার কাছে। ঠুনকো নাটক করো না শিরিন, বর্তা হয়তো একটু বেশি ভয় পেয়েছে, কিন্তু মানুষের জীবনটা এত তুচ্ছ নয় যে কেউ চাইলো আর মরে গেল। আর তাছাড়া তোমার সাথে আমার এমন কোনো কমিটমেন্ট হয়নি যে আমার জন্য তুমি সারা জীবন দায়বদ্ধ থাকবে। আমার বাবা আমার কোনো কথায় বাধা দেননি, কিন্তু উনি যখন জানলেন তোমার নাম অনিল রায় চৌধুরী,
তারপর তাড়াহুড়ো করে বিয়েটা ঠিক করলেন। বিয়ে ঠিক করে বললেন, আমি যদি ওনার কথা না শুনি উনি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। তুমি চলে যাও শিরিন। আমি চলে যাব। হ্যাঁ যাবে। শোনো, আমরা সারা জীবন বন্ধু থাকবো, আর আমাদের কখনো দেখা হবে না। বলেছিলেন আর দেখা হবে না, শেষ পর্যন্ত তো হলো। হ্যাঁ, নিয়তির কাছে মানুষ বড় বেশি অসহায়। কখনো কি ভেবেছিলাম ভাইয়ের মেয়েটা এভাবে অসুস্থ হয়ে সবকিছু এলোমেলো করে দেবে? ওর ট্রিটমেন্ট করাতে এখানে আসব সেটাও ভাবিনি। আমি সেদিন ওভাবে চলে আসবার পর আপনি কি খুব ভেঙে পড়েছিলেন? তোমার কি মনে হয়? চেহারাতে কিন্তু তার কোনো লক্ষণ দেখছি না, তবে যে কোনো রাজকন্যাকে তাক লাগানোর মতো চেহারা, বয়স, কণ্ঠ সবই তো ছিল। তাহলে অনর্থকই একা জীবনটাতে চলে যেতে হলো কেন? একটা বিয়ে করলে কি কোনো ক্ষতি ছিল? না, তবে কেউ বিয়ে করলো কই? আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলছি। আমিও কিন্তু উত্তরটা সিরিয়াসলি দিয়েছি। আশেপাশে যেমন কাউকে পাইনি তেমনি তেমনি ভুলে যাচ্ছ কেন? তোমার বিয়ের পর 3-4 বছর আমাদের বাড়িতে কি কি ঘটনা ঘটল। প্রথমে মা মারা গেলেন, তার ঠিক 2 বছরের মাথায় অনিমা বৌদি বাড়ি ছেড়ে চলে গেলেন, তার ঠিক 3 বছর বাদে দাদার হার্ট অ্যাটাক। তারপর দাদা তার মেয়ের দায়িত্ব আমার হাতে দিয়ে সেই যে চলে গেলেন, আর বাড়িতে ফিরলেন না। প্রথমে ক্লিনিক, তারপর ক্লিনিক থেকে শ্মশানঘাট। বিয়ের কথা ভাবার জন্য সুযোগ লাগে, অন্ততপক্ষে একজন গার্ডিয়ান লাগে যে ধরে বিয়েটা দেবে। আপনাকে এক কাপ চা দিই, খাবেন? বানিয়ে দেব। ছুটি আমার জীবনে সবটাই জুড়ে আছে। আজিজ ভাই কি চার্চের ডাক্তারের সাথে কথা বলতে পেরেছিলেন? আমার ছুটি বাঁচবে তো? আপনি একদম চিন্তা করবেন না, আমরা তো আছি।
দিদিমণি, আপনি চলে আসলেন যে, আপনার না মুন্না ভাই কুলে যে যাবার কথা। মুন্না ভাই আপনাকে কত জায়গায় নিয়ে যাবে বলছে, ওনার সাথে ঘুরবেন, তারপর ওনার সাথে না আসার কথা ছিল। আবু কাকা, আমাকে এক গ্লাস জল দিবেন। অনিমা বৌদি তখন কোনোভাবেই মা হতে চাননি। বর্দার জেদ আর একগুয়েমির কারণে ছুটির পৃথিবীতে আসা। তাই জন্মের পর ওই শিশুর নার্সিং পাওয়া তো দূরে থাক, বুকের দুটুকুও পাইনি সে। আয়ার কোলে ফিডার বোতল চুষতে চুষতে বড় হওয়া, এভাবেই একদিন আয়া দুধ খাওয়াতে গিয়ে ছুটির কানে গরম দুধ ফেলে দেয়, কিন্তু ঘটনাটা সে বেমালুম চেপে যায়। ওইটুকুন দুধের শিশুর কন্টিনিউয়াস কান্নাকাটিতে ডাক্তারের সন্দেহ হয়। ভালো করে থমকালে ঘটনার আট দিন পরে স্বীকার করে, কিন্তু ততদিনে যা ক্ষতি হবার হয়ে গিয়েছে। আমি জানতাম তুমি গান করো, কিন্তু তুমি যে এত ভালো গান করো সেটা তো আমার জানা ছিল না। রাগ করেছ আমার উপর? তিনবার আমি কথা ফেল করেছি, আই'ম সরি। আসলে আমি না, মানে আমি নিজেও বুঝতে পারি না আমি কেন এরকম করলাম, সরি। এটি কি করলে? কোনটা?
সুন্দর গান করছিলে। গত 3 দিন যাবত মুনার কাছ থেকে তোমার গল্প শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। তোমার অনেক গল্প শুনেছি, কিন্তু তুমি যে এত ভালো গান করো সেটা তো মুন্না বলেনি। আমি যদি ভুল করে না থাকি তাহলে তুমি ছুটি, আমার রায়। আপনি শাহনা জাফর, ঠিক তো? কি করে বুঝলেন? মুন্না নিশ্চয় তোমাকে আমার কথা বলেনি, আর তুমি তো আমাকে কখনো দেখোই নি। কখনো দেখিনি, এতটা শিওর হচ্ছেন কিভাবে? দেখতেও তো পারি। কিন্তু কিভাবে, কোথায়? কোথায় না, এই কিউরিসিটিটা আপনার থাকুক। আপনি মুন্নার সিনিয়র ফ্রেন্ড, তাই না? মুন্না আপনার জন্য ছাদে অপেক্ষা করছে। যান শাহনাজ, এলি। জি আন্টি, তুমি আসবে না ছাদে? ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। ও হ্যাঁ, এতদিন শুনেছি ঢাকার মেয়েরা নাকি স্মার্ট আর অনেক সুইট হয়। এখন মনে হচ্ছে আমি ভুল শুনিনি, ঠিকই শুনেছি। যারা নিজেরা ভালো তাদের কাছে পৃথিবীর সবাইকেই ভালো মনে হয়। যে সুইট তার কাছে সবাই সুইট। এই যে আপনার চুলের ক্লিপটা, ওটা কি এত সুন্দর লাগতো যদি আপনার এমন সুন্দর চুলে ডুবে না থাকতো? থ্যাংক ইউ। আমি যাচ্ছি, তুমি আসো। এক সেকেন্ড, আমিও যাব, কিন্তু মাকে একটু বলে আসি। অসুবিধা নেই, তুমি আসো। আরে কি রে, তুই এখানে? ওরা তো সবাই ছাদে চলে গেল, তুই যাবি না? না, মাথাটা ধরেছে, একটু পরে যাব। হ্যাঁ তাই নাকি? তাহলে এক কাজ কর, ঘরে গিয়ে ঘুমো, দেখবি রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। আমি এখন যাই, কাজ আছে। এখন যদি আমি উপরে না যাই ব্যাপারটা খুব খারাপ দেখায়, কিন্তু একদম যেতে ইচ্ছে করছে না। আজকাল এমন হচ্ছে, হঠাৎ হঠাৎ মনটা থম মেরে যাচ্ছে, বুকটা ভার হয়ে আসছে। কি হয়েছে? আচ্ছা ছুটি, এই পৃথিবীতে তোমার প্রিয় 3 জন মানুষকে কে বলো তো? তোমার কে কে? আমারটা আমি বলছি, আগে তোমারটা বলো। শুধু 3 জন? শুধু 3 জন বলো। প্রথমে বাবা। বাবা, তারপর? তারপর মা। মা মানে আমার আম্মার কথা বলছো? শুধু তোমার মা হতে যাবে কেন, আমারও মা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, 3 নম্বর? 3 নম্বরে তুমি। আমি? আমার পৃথিবীতে প্রিয় 3 নম্বর মানুষটি হচ্ছে ছুটি।
তারপর যথাক্রমে দ্বিতীয় আর প্রথম প্রিয় মানুষটির নামও হচ্ছে ছুটি এবং ছুটি। মানে হচ্ছে পৃথিবীতে আমার প্রিয় তিনজন মানুষের নাম হচ্ছে ছুটি, ছুটি এবং ছুটি। থাক, আর ভণ্ডামি করতে হবে না। বারে এখন সত্যি কথা বললেও কি ভণ্ডামি হয়ে যায় না? আজও আচ্ছা এনাও ধরো। এইটা এইটা দিয়ে কি করবো? সকাল থেকে আমি তোমাকে খুঁজছি। সকালে ভাবলাম পাবো, তুমি আব্বার সাথে গেলে হসপিটালে। বিকালে ভাবলাম পাবো, তোমার মাথা ব্যথা করছে, তুমি শুয়ে আছো। এটা পকেটে নিয়ে ঘুরতে ঘুরতে না আমি রীতিমতো হয়রান হয়ে গেছি। দাও। রাক্ষসের মতো নোংরা নখ নিয়ে ঘুরে তোমার লজ্জা করে না? অলস কোথাকার। হাসছো কেন? দেখো ওই যে একটা মাত্র কাক। হ্যাঁ তো কি হয়েছে? তোমরা মেয়েরা কি জানো বলো না, বুঝে ওয়ান ফর সরো টু ফর জয় বলো না। আসলে মানুষ এমন কেন বলে বলো তো? ওয়ান ফর সরো হতে যাবে কেন? ব্যাপারটা যদি তাই হয় তাহলে ওই পাখিটার কি দোষ? মানুষ কি শখ করে একা থাকে? ওই পাখিটার কি দোষ? মানুষ কেন ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিবে? আপনজন ছাড়া কেউ একা থাকতে পারে না। পারে, তাকে পারতে হয়। I'm sorry.
नहीं, उन्होंने तो शहर किया तुम्हारा साहब के साथ। घर पे आग लग गया, बीबी साहब बच्चा अंदर में है। आह, उधर बाशा आगुन लगे थे। आप लोग चलिए प्लीज। चल जाए आबू। हाँ, तुम एक तो बाशा खा। आइए आइए आइए। चला गया। क्या हुआ? Now she is out of danger. हाँ? चिंता करने की कोई बात नहीं है। Oh, thank God. Okay, thank you. Okay, okay, doctor. Thank you. Oh, अच्छा बच्चाটা এখন কি হবে? এক কাজ করি, আমি বাচ্চাটাকে দেখে আসি, তোরা কি যাবি? তুমি যাও, আমরা ওয়েট করছি এখানে। Okay, আমি যাচ্ছি। হ্যাঁ, যাক বাবা, দুদিন পর অ্যাটলিস্ট হাসি মুখটা দেখতে পেলাম। আমার মন চেয়েছে আমি হেসেছি, কিন্তু যে কথা দিয়ে কথা রাখে না তার এত হাসি কিসের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর হাসব না। কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার উপর আর রাগ করে থাকবে না। মানুষের জীবনটা কি আজব ভেবে দেখো, এক সেকেন্ড আগেও সে জানে না তারপর কি হতে যাচ্ছে। পাশের বাড়িতে ঘটনাটা না ঘটলে তো আমরা দুজন সারাত পাশাপাশি বসে এরকম রাত জাগার ঘটনা ঘটতো না, তাই না? তোমার কেমন রাত জাগার অভিজ্ঞতা আছে? সারা রাত? তবে কি অর্ধেক রাত? অর্ধেক রাত তো কখনো কখনো বাচ্চারাও জাগে। না মানে এখনো ভোরাত পর্যন্ত জাগা হয়নি আমার। আমার হয়েছে, বাবা যখন শেষবারের মতো হার্ট অ্যাটাক করে তখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বাইরে সারা রাত বসেছিলাম আর মনে মনে ভাবছিলাম বাবার যদি আর কোনোদিন ঘুম না ভাঙে, বাবা যদি আর কোনোদিন চোখ না খোলে, তাহলে স্কুল থেকে ফেরার পর কে আমাকে জড়িয়ে ধরবে? কথাটা যতবার ভাবছিলাম ঠিক ততবার বুকের ভিতর থেকে কি যেন ঠেলে ঠেলে উঠছিল। তুমি কি তোমার বাবাকে অনেক বেশি ভালোবাসতে? বেশি কম জানি না, শুধু বাবাকে। তোমার কি শীত লাগছে? চাদর শেয়ার করবে? না না, কিছু লাগবে না, তুমি ভালো করে জড়িয়ে নাও, ঠান্ডা পড়েছে। বাবা মারা যাওয়ার পর কয়েক মাস অসম্ভব কষ্ট হতো, বুকের ভিতরটা ধপধপ করত, শরীর কাঁপত, মনে হতো আমিও খুব শিগগির মারা যাব। খবরদার ফালতু কথা বলবে না, খবরদার, এই ধরনের ফালতু কথা একদম বলবে না। সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, তুমি তো সবকিছু জানো, আমার অনেক বড় অসুখ হয়েছে। চুপ,
সব সব ঠিক হয়ে যাবে। What? What you say, Dr. Kumari? No, don't worry about her. She's gonna be fine. She's gonna have operations and she need to do operation. No cure without operation for the disease now. Oh my God. It's a really needs an operation. Any other choice? No. Because this kind of disease doesn't have other choice. So she has to go for an operation. Oh my God. She needs operation to do. How long you will be here? এই শিরিন, শিরিন আমাদের ধৈর্য ধরতে হবে। অপারেশন যদি করাতে হয় আমরা করাবো। ছুটি, আমি তোর কাছে আসি। কাছে এসে কি হবে? তুমি ওখানে একা দাঁড়িয়ে আছো। একা বলে কষ্ট হচ্ছে, এই জন্য শুধু কাছে আসতে চাও? ছুটি, তোমার ওই শান্ত দুঃখী আর মিষ্টি মুখটা না কাছে এসে দেখতে ইচ্ছে করে। মনে হয় দুই হাতে তালুতে নিয়ে তোমার মুখটা ধরে রাখি। তুমি যেদিন আমাদের বাসায় প্রথম আসলে সেই দিন থেকে কিন্তু তোমার সাথে আমার একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে, বুঝতে পারো? তুমি তুমি আমাদের বাসায় আসার পর থেকে আমার আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ ছুটি, সত্যি সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি তোমার কাছে আসলেই না আমার শরীর ভেতর কেমন যেন একটা কম্পন হয়। আমি আসি তোমার কাছে? না মুন্না, তাহলে কষ্ট পাবে। কিসের কষ্ট ছুটি? কাছে আসতে না পারার কষ্ট। কারণ এই পৃথিবীতে যারা দুঃখী অসুস্থ কখনই তাদের কাছে আসা যায় না। কাছে আসলেই বোঝা যায়, কাছে আসা হয় না। Yeah, I'll be around evening. Don't worry, I will come and see you at the evening. Okay, bye. Yeah, Miss Serene and Dr. Aziz. Why you were crying? Don't worry. She's gonna be fine. Doctor, what about the medical science? See, Dr. Aziz, you know about the medical science. Please, don't need to more explanation. Don't worry, she's gonna be fine. We have like the best doctors and we can operate her. Shirin, chalo. Onekkhon hoye geche. ছুটি আমাদেরকে না দেখলে অস্থির হয়ে যাবে। চলো, চোখটা মোছো ঠিক করে। ওকে ডক্টর কুমারী, নো প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস, উই উইল টেক কেয়ার। থ্যাংকস ডক্টর। কাল আমার ব্রেন চেক আপ হলো, তুমি হাসপাতালে যাওনি। আজ কলেজে তোমার কোনো ক্লাস ছিল না, মাকে বললে, আমাকেও বলেছিলে। নিশ্চয়ই কোনো কারণ ছিল? কারণ তো ছিলই, কারণ রোজই তোর সাথে যাও, আড্ডা দাও, টাঙ্কি মারো। ঠিক আছে, দুই দিন ক্লাসমেটের সাথে দেখা না হলে কি এমন ক্ষতি হয়? ছুটি, বিষয়টা শাহনাজ ঘটিত না। ডাক্তার বলেছে, আমি চলে যাচ্ছি। তখন যত খুশি ওর সাথে আড্ডা দিও, কেউ তোমাকে বাধা দিবে না। আমি জানি ও তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট,
তাই বলে কি কেউ কারো বাসায় বেড়াতে আসলে তার সাথে দুদিন পর্যন্ত কথা বলা যায় না? আমি কি এতই ফেল না? আশ্চর্য ছুটি, আমি তোমার সাথে দুদিন কথা বলিনি কি শাহনাজের জন্য? তাহলে কি দুদিন উপরতলা থেকে নিচে পর্যন্ত নামুনি, দুদিন একসাথে খেতে পর্যন্ত বসুনি, তোমার ঘরে উকি দিলাম, ঘরে ঢুকতে পর্যন্ত বলনি, দেয়ালের দিকে মুখ করে বসেছিলে। আমি যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দুদিন তোমার সামনে আসতে পারিনি অন্য কোনো কারণে না, আমার আবার নিজের কারণে, কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারবো না, সম্ভব না এটা। না বলতে হবে তোমাকে, বলো বলো। এখানে কি হয়েছে? কারণ তো ওইটাই, আমি দুদিন আগে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, পরে দেখলাম গালের মধ্যেই বড় একটা ভুলাম। তুমি তো বলেছো আমার চেহারা এমনিতেই খারাপ, তারপর যদি আবার এটা দেখো তাহলে তো আর এই জন্যই আসিনি। মুখে কাদের পিম্পল হয় জানো? কাদের? যারা লুকিয়ে লুকিয়ে থাকে, চাপা স্বভাবের হয়, মনের কথা বলতে পারে না, এবং যারা চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। তাই সত্যি বলছো? তোমাকে এটা কে বলেছে? বইতে পড়েছি। যারা বেশি শাই একা একা বেশি চিন্তা করে, তাদের ঘাড়ের পিছনে পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রিয়েশন বেশি হয়, তার থেকে ব্রণ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ছুঁয়ে বলো তো যে তুমি সত্যি কথা বলছো। ছুঁয়ে বলার কি আছে, আমি তো মিথ্যা বলছি না, এটা সায়েন্সে আছে। ঠিক আছে তাহলে আমাকে ছুঁয়ে বলো, ছুঁতে সমস্যা কি? ছুঁতে কোনো সমস্যা নেই, তোমাকে না, এই যে আমাকে ছুঁয়ে বলছি। তোমাকে কেন, মানে আমাকে কেন না? কারণ কাউকে ছুঁয়ে মিথ্যা কথা বললে সে মারা যায়। তাহলে কি তুমি মারা যাবে না? যাব, আমি মরে গেলে কোথাও কোনো কিছু চেঞ্জ হবে না, কারো কিছু আসবে যাবে না, কাকা শুধু কিছুদিন কাঁদবে তারপর ব্যাস। কিন্তু তোমার তো সবাই আছে, মা আছে, বাবা আছে, ভাইয়ারা আছে, সবাই আছে। খবরদার খবরদার, এই ধরনের কথা কোনোদিন বলবে না, আমি গেলাম। এই শোনো, প্রমিস করে এই ধরনের কথা কোনোদিন বলবে না। প্রমিস, আর কখনো বলবো না। ছুটির এত বড় অসুখ, মুন্না আমাকে একবারও বলল না, ওদেরকে এখন কোথায় পাব? ফু দাও তো। কেন ফু দিব কেন? তাও না, তবে হ্যাঁ, ফু দেওয়ার আগে মনে মনে একটা আশা করে নাও, জানো তো যদি এক ফুয়ে উড়িয়ে দিতে পারো তাহলে তোমার মনে আশা পূর্ণ হবে। এটা ফু দিলে মনে আশা পূর্ণ হবে? সিরিয়াসলি? ফু দাও, এক মিনিট। ওকে, পেরেছো, তার মানে তোমার মনে আশা পূর্ণ হবে। এবার বলো তুমি কি চাইলে। আমি আমি প্রথম চাইলাম তুমি যেন আমাকে আর বকা না দাও। তারপর চাইলাম তোমার অসুখটা যেন ভালো হয়ে যায়। আর তারপর চাইলাম তুমি যেন এখান থেকে আর কোনো দিন না যাও। ছেড়ে ছেড়ে, তুমি তিনটা আশা করেছো, তো তিনটা তো আর হবে না। তাহলে সেক্ষেত্রে তোমার প্রথমটাই পূরণ হবে, যাও, আমি আর কখনোই তোমার সাথে কড়া কথা বলবো না। তিনটা হবে না, শুধু একটাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয়টাই থাকুক,
তোমার অসুখটা একদম সেরে যাক। সরি, আশা তো বারবার চেঞ্জ করা যাবে না। এটা কোনো কথা হলো? চলো বাড়ি যাই, চলো। নাও আজিজ ভাই, আমরা এখানে আর কতদিন থাকব? কাঠমান্ডুর চার্চ হসপিটালে ছুটিকে অ্যাডমিট করাবে কবে? অনিল, তোমাকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। তুমি তো আমাদের উপর ভরসা করে এখানে এসেছো নাকি? ছুটি কি কেবল আপনারই ভাস্তি, আমাদের কেউ নয়? গত কয়েকদিন সবকিছু ভালোই চলছিল, কোনো কমপ্লেইন ছিল না। মনে হচ্ছিল এখানকার ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে। ভেবেছিলাম এবার ছুটি ভালো হয়ে যাবে, কিন্তু গত পরশু থেকে অসুখটা এত বাড়াবাড়ির পর্যায়ে চলে গেল যে ও সারাদিন মুখে কিছু তুলতেই পারল না। সন্ধ্যার দিকে বৌদি ছুটিকে বিছানা থেকে তুলে একটা ডিম পোচ আর একটা টোস্ট খাইয়ে মুখের কাছে দুধটুকু তুলতেই হর হর করে সব বমি করে দিল। ছুটি যখন আমাকে মা বলে ডাকে, আমার বুকের ভিতরটা কেমন হু হু করে ওঠে। মনে হয় ও আমারই একটা মেয়ে। ব্যাস থামো তো, তোমাদের এসব কথা শুনতে আমার আমার খুব কষ্ট হচ্ছে। কি মনে করেছ, আমি ডাক্তার বলে কি সবসময় আমাকে শক্ত থাকতে হবে? মৃত্যুর পর নিশ্চয়ই একসময় আমার বন্ধুর সাথে দেখা হবে। তোমাদেরকে কি বলবে আমি জানি না, কিন্তু আমাকে সরাসরি প্রশ্ন করবে, বলবে তোদের কাছে আমার মেয়েটাকে রেখে গিয়েছিলাম, তার জন্য তোরা কিছুই করলি না। তখন আমি কি বলবো, আমি আমি তখন কি উত্তর দেব? আমি বললাম বাড়ি যাব, আর তুমি সঙ্গে সঙ্গে চলে আসলে। কি সুন্দর জায়গা, আর কিছুক্ষণ বসলে কি বা এমন ক্ষতি হতো? শাহানাজা আসবে নাকি? কি আশ্চর্য, কলেজের সিনিয়র স্টুডেন্টকে নিয়ে ও জেলাস করছে। হাসছো কেন, আমি কি হাসির কিছু বলেছি? আসলে শাহানাজা আসবে? ছুটি, তুমি একটা কথা কেন বুঝো না? তোমাকে আমি বলেছি না যে আমি কলেজের সবচেয়ে ফাঁকিবাজ একটা স্টুডেন্ট? বলেছিলাম না তোমাকে? আর শাহানাজা আমার অনেক সিনিয়র একজন স্টুডেন্ট, খুব ভালো ছাত্র, কিন্তু সে পড়াশোনার ইস্যুতেও তো আমাদের মধ্যে এক ধরনের ফ্রেন্ডশিপ থাকতে পারে, পারে না? তুমি কি এতদিনেও আমাকে চিনতে পারোনি? কি কি হলো, তুমি আমার সঙ্গে কথা বলবে না?
মানুষ কি অবুঝ কি পাগল হয় দেখো। যে মানুষটি খুব ভালো করেই জানে সে আজ আছে তো কাল নেই, চলে গেলেও কোথাও কোনো চিহ্ন থাকবে না, অথচ তারপরেও সে সব কিছু নিজের করে পেতে চায়। কি অবুঝ আমি দেখো। সব তো ঠিকই আছে। আরে বাবা, তুমি তো আমার প্রতি অধিকার খাটাবে। হ্যাঁ কি হলো ছুটি, খারাপ লাগছে? ছুটি, আয় ছুটি, তোমার খারাপ লাগছে? হ্যাঁ খারাপ লাগছে ছুটি? আচ্ছা আমি আম্মাকে ডেকে আনছি, তুমি থাকো। ছুটি, আরে শাহনাজাপা বসুন, তুমি বসো। আপনার কথাই হচ্ছিল, মুন্নার সাথে সিঁড়িতে দেখা হয়নি? না, নিচে গেলেই পাবেন। মুন্নার কাছে না, আমি তোমার কাছে এসেছি। আপনি আমার কাছে এসেছেন? কেন? শুনলাম তুমি নাকি চলে যাচ্ছ। আমার দেশে, আমার শহরে যেতে হবে না, এখানে তো আর সারা জীবন থাকবো না। তাছাড়া এখান থেকে সরাসরি ঢাকায় যাচ্ছি না, প্রথমে কাঠমান্ডু। অপারেশন সাকসেসফুল না হলে কিছুদিনের জন্য ইংল্যান্ডে। ভালো মানুষের সাথে কম দিনের জন্য দেখা হয়, সেটা কি আসলে ঠিক? আমাকে আপনার ভালো মানুষ মনে হলো কেন? মনে হলো কারণ তোমার চেহারার মধ্যে সরলতা আছে। সেদিন তুমি আমার চুলের ক্লিপ দেখে বলেছিলে সুন্দর। আমি কয়েকটা দোকান ঘুরে একই রকম ক্লিপ নিয়ে এসেছি। তুমি কি এটা নেবে? আপনার মতো মানুষকে আমি কি দিব ভাই? কিছুই না, জাস্ট তুমি এটা নাও। আপনাকে একটা দায়িত্ব দেব, দায়িত্বটা নিবে? মুন্না তো আপনার জুনিয়র জানি, কিন্তু অসম্ভব খুব ভালো বন্ধু। ও গ্রাজুয়েশনের রেজাল্টটা যেন ভালো হয়, এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। চলে যাচ্ছেন কেন? আর একটু বসুন। না, তোমার কাছে বেশিক্ষণ বসে থাকলে আমার অকারণে মন খারাপ হয়ে যাচ্ছে। ভালো থাকো। অপারেশন টেবিলে গেলে মেয়েটার কিছু হবে না,
তাহলে আমাদের অমিতা আমাদের কাউকে ক্ষমা করবেন না, কাউকে ক্ষমা করবেন না। তুমি কি চাও তোমার জন্য মন খারাপ করে আমার অসুখটা আরো বাড়ুক? তোমার হাসি মুখ না দেখে আমি যেতে পারবো না মুন্না। আমার চলে যাওয়া নিয়ে কষ্ট পাচ্ছ? আমি আমি চলে গেলে কি তোমার কত কে আছে শানা ঝাপা টাপা? এবার কিন্তু আমি সত্যি সত্যি রাগ হচ্ছে, সত্যি রাগ হচ্ছে। আমি রাগ করো না, দেখো একটা ক্যাসেটে যখন তুমি গান শোনো, ক্যাসেটের একটা গান তোমার যতই প্রিয় হোক, পরের গানটা যখন চলে আসে তখন কিন্তু আগের গানটার কানে বাজে না, বাজতে পারে না। লাগছে তো, লাগার জন্যই তো দিচ্ছি। জানো তো আমার অসুখটা ভরার আগ পর্যন্ত যতদিন পড়াশোনা করেছি, স্কলারশিপে পড়েছি, আমার সব টাকা ছোট কাকার অ্যাকাউন্টে রাখা আছে। হাসপাতালে যাওয়ার আগে ছোট কাকার কাছে যে চিঠিটা লিখবো, ওখানে লিখব সব টাকা যেন তোমাকে পাঠিয়ে দেয়। টাকা দিয়ে কি হবে? ওই টাকা দিয়ে তুমি একটা রিভলভার কিনবে, একদিন তোমার লেখাপড়া শেষ হবে, তুমি অনেক বড় চাকরি করবে, একদিন একটা বিয়েও করবে, তোমার বউটা যদি দরচাল হয় তোমার মতো একটা ভালো ছেলেকে যদি কষ্ট দেয় তখন তো আমি থাকবো না। আমার হয়ে তুমি ওকে ধুম করে একটা গুলি করে দেবে। কত ঢং করলে, সঙ্গে যাবে না, এখন যাচ্ছে কি? কাঠমান্ডু পর্যন্ত নামিয়ে দিয়ে চলে আসবো, হসপিটাল পর্যন্ত আর যাব না। যেও না, তবুও তো এতটুকু পথ সঙ্গে পাচ্ছি। বিদায়, বিদায় আমার প্রিয় শহর। চাদরটা গায়ে জড়িয়ে নাও, ঠান্ডা লাগবে। কাকাকে বলেছি যদি আমার কিছু হয়ে যায় সেটা কাঠমান্ডুতেই হোক আর ইংল্যান্ডেই হোক, আমাকে যেন আমার নিজের দেশে আমার বাবার পাশে শুয়ে দেওয়া হয়। বাংলাদেশ ছাড়া কোথাও থাকতে চাই না, ঠিক বলেছি না? হ্যাঁ।
ঠিক বলেছ, এসো। আচ্ছা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমার পড়াশোনা শেষ হতে হতে তো বাবা রিটায়ার করে ফেলবেন, তারপর তো বাবা মা ফরিদপুর চলে যাবেন, আমি আর এখানে একা থেকে কি করব? আমি দেশেই চলে যাব। থ্যাংকস। রিভলভারের কথা মনে আছে? আছে। বউটা পচা হলে রিভলভারের কথা যেমন ভুলবে না, ঠিক তেমন সপ্তাহে একদিন নখ কাটার কথা ভুলবে না। কাঠমান্ডু থেকে ফিরে ঘরের চাবিটা বদলাবে, ঘাড়ের পিছনে হাত দিয়ে আমার ঝুঁটিটা যেমন করে ধরতে অমন করে আর কারোটা ধরো না। সবাইকে তুমি সব দিও, কিন্তু অতটুকু আদর আমার জন্য থাক, কমন করো না। চলো, সবাই দাঁড়িয়েছে। দেরি হয়ে যাচ্ছে তো, ফ্লাইট মিস হয়ে যেতে পারে। ভালো করে দিও, ওকে এত কষ্ট দিও না।